টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187766556, লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, আর আমি সঙ্গে আছি সুলতানা রহমান। আমার সঙ্গে আজকে অতিথি রয়েছেন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট মাকসুদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের জন্য, আপনাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখতে পাচ্ছেন 6463079828, এই নম্বরে ফোন করে জানাতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন এবং ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। সুতরাং আমরা আশা করছি আপনারা ট্যাক্স নিয়েই আলোচনা করবেন। আপনাদের যে কোনো বিষয়ে, যে কোনো যদি কনফিউশন থাকে, যদি কোনো রকম প্রশ্ন থাকে, সেগুলো করবেন, আমাদের অতিথি চেষ্টা করবেন সেগুলো স্বচ্ছ করে তুলে ধরার জন্য। এছাড়াও আপনারা কিন্তু অংশ নিতে পারেন আমাদের ফেসবুক পেজে। জনাব মাকসুদুর রহমান, এক সপ্তাহের মধ্যে পেরিয়ে গেছে, ট্যাক্স সিজন শুরু হয়েছে, ফাইল করছে সবাই। এখন পর্যন্ত যারা ফাইল করছেন তাদের ভিতরে কোন বিষয়গুলি মেজর আপনার কাছে মনে হচ্ছে? বিষয়গুলো তো সব বছরে অলমোস্ট সেম বিষয় আছে। আমাদের যে কমিউনিটি, যে ট্যাক্স ফাইলগুলো, এগুলো ম্যাক্সিমাম ট্যাক্স ফাইলে অনেকটা ইজি। কিছু ট্যাক্স ফাইল আসে একটু কঠিন, এগুলো কঠিন, একটা হলেও কঠিন, কিন্তু সবগুলোই তো আমরা জানতে হবে। এই সব যারা আমরা ট্যাক্স প্রিপারার, তারা প্রত্যেকটা বিষয় সম্বন্ধে, যারা ট্যাক্স ক্রেডিট সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা থাকা উচিত, এবং যারা ট্যাক্স ফাইল করে ওদেরও এই ব্যাপারে অভিজ্ঞতা থাকা উচিত। কারণ তারা বুঝতে পারে যে তারা কী জিনিসটা পাওয়া উচিত ছিল, কী জিনিসটা পায় নাই, কেন পায় নাই, তারা এভাবে ট্যাক্স প্রিপেয়ারকে প্রশ্ন করতে পারে যে আমার এই জিনিসটা কেন আপনি দেন নাই, এই জিনিসটা পাইছে কি না, এই সম্বন্ধে আলোচনা করুন। এবার তো অনেক নতুন আইন কানুন বদলেছে, নতুন নতুন নিয়ম তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কি যারা ট্যাক্স ফাইল করছেন তাদের ভেতরে কোনো কোনো বিষয় নিয়ে নতুন করে কোনো প্রশ্নের অবতারণা হচ্ছে কিনা, নতুন কোনো কনফিউশন তাদের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা? নতুন আইন এবার তেমন কিছু হয় না, তবে এবার গতবার যেটা ওই যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য লটা ছিল এটা উঠে দিয়েছে। তাদের হেলথ ইন্স্যুরেন্স ছিল না তখন, ওদের পেনাল্টি করা হইতো, এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য ট্যাক্স একটা কলম ছিল, আমরা ওটা ফিল আপ করতে হইতো, এবার ওইটা আর নেই। কিন্তু কাগজগুলো সবাই পায়, আবার সবাই নিয়ে আসে, আসলে আনার দরকার নেই। যেহেতু নতুন ট্যাক্স পাচ্ছে, হেলথ ইন্স্যুরেন্সের কোনো পেনাল্টি নাই এখন, এটা সবারই জানা উচিত। এবং এবার তো আবার নতুন, আমরা জানি যে গত সপ্তাহে একটা পাবলিক চার্জ হয়েছে, যারা গ্রিন কার্ড হোল্ডার তারা যদি কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করে থাকেন সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না। এটার ক্ষেত্রে কি কোনো ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে এটার কোনো ইম্প্যাক্ট আছে? না, এটার সাথে ট্যাক্স ফাইলিং ইম্প্যাক্ট নেই, কোনো ইম্প্যাক্টই নেই। ওকে, তাহলে তো একটা বড় ধরনের ইয়ে হয়েছে যে, কিন্তু ট্যাম যাদের হেলথ ইন্স্যুরেন্স নাই, গত বছর পর্যন্ত তাদেরকে ট্যাক্স ইন্স্যুরেন্স না থাকলে একটা পেনাল্টি দেওয়া হতো, এবছর থেকে এটা উঠিয়ে গেছে। কিন্তু আমরা জানি যে হেলথ মেডিকেড যেটি, সেটি এবার মানে তুলে দেওয়ার ইয়ে করা হয়েছে, আইন করা হয়েছে। সুতরাং এটার সঙ্গে আবার কোনো সম্পর্ক আছে? আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আসলে ট্যাক্স দিতে হয়, ফেডারেল ট্যাক্স দিতে হয়, স্টেট ট্যাক্স দিতে হয়, আরও ট্যাক্সের নতুন নতুন সংযুক্ত এর মধ্যে হচ্ছে। মেজর সম্ভবত তিনটা খাতে আসলে ট্যাক্সটি দিতে হয়। সেক্ষেত্রে স্টেট ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশি প্রায়োরিটি পায়? স্টেট ট্যাক্সের মধ্যে আমি মনে করি আমাদের যারা, আমরা যারা ট্যাক্স ফাইলে আমাদের লোকজন করে, আমরা যারা প্রিপেয়ার আছি, তারা বুঝতে হবে কোন কোন ক্রেডিট তারা পাওয়া উচিত। অনেক প্রিপেয়ার আছে, দেখা যাচ্ছে অনেক ট্যাক্স ক্রেডিট সম্বন্ধে জানেও না, বা অনেক ট্যাক্স ক্রেডিট যেটা আছে এগুলো হয়তো 50 টাকা, 60 টাকা, 100 টাকা পাবে, ওটা কেউ কেয়ারও করে না। বাট আমরা প্রিপেয়ার হিসাবে আমাদের $50 পাইলেও আমরা ক্রেডিটটা দেওয়া উচিত। এর মধ্যে একটা আছে, যেমন যারা প্রপার্টি ট্যাক্স পে করে, এবং যারা রেন্ট পে করে, এদের লো ইনকাম, এদেরকে নিউ ইয়র্ক সিটি থেকে একটা ট্যাক্স ক্রেডিট দেয়। তো আমার কাছে অনেকগুলো ট্যাক্স ফাইল আমি পাইছি, যারা অন্যান্য ট্যাক্স প্রিপেয়ার করছে, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্যাম তাদেরকে ওই ট্যাক্স ক্রেডিটটা দেয়নি। এটা আমি সবাইকে মানে অনুরোধ করবো, যখনই তারা ট্যাক্স ফাইল যেখানেই করুক, দেখে নিতে যে ওই ক্রেডিটটা দেওয়া হয়েছে কি না। এটা নিউ ইয়র্ক সিটি
প্রপার্টি ট্যাক্স ক্রেডিট, রেন্টার এবং হোম ওনার্স বোথই পাবে। হোম ওনাররা পায় প্রপার্টি ট্যাক্স পে করার উপরে, এবং যারা রেন্টার্স তারা কত টাকা রেন্ট পে করলো এটার উপরে একটা ফর্ম ফিল আপ করতে, ফর্মটা হলো IT-208। এটা ফর্ম ফিল আপ করে দিলে 100, 150, 200 সব ম্যাক্সিমাম লোকে পায়, তাই না? মানে কিন্তু ধরেন মানে ধরা হয় যে যে আপনি যদি বাড়ি ভাড়া থাকেন সেক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে এটা ইনকাম ট্যাক্সের রেবিট পাবে? ইয়েস, এটা গভর্নমেন্ট একটা ফ্রি মানি দিচ্ছে এখানে। এটা অনেকেই আমরা জানি না, এবং যারা ট্যাক্স ফাইল তারাও জানে না। অনেকে গেছে ট্যাক্স ফাইল করতে দিয়ে আসছে, আসার সময় নিয়ে আসছে, রিফান্ড এত পাইছে, বাট এটা জানে না। অনেকে নেগলিজেন্স করি, ওটা এই ক্রেডিটটা দেওয়া হয় না। তা আমাদের আমি অ্যাওয়ারনেস সৃষ্টি করতে চাই, যারা ট্যাক্স ফাইলিং করে তারা যদি এই জিনিসটা তারা এখন আমাদের মাধ্যমে জানতে পারে, তখন তারা জিজ্ঞাসা করতে আমার এই ক্রেডিটটা দিয়েছেন কি না। এখন সে তার প্রাইপ করলে যে প্রাইপ গভর্নমেন্ট দিচ্ছে মানি, হোয়াই উ শুড নট গিভ টু দ্য পিপল। এটা কি শুধুমাত্র স্টেট নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে নাকি অন্য সব স্টেট? অনলি নিউ ইয়র্ক সিটি রেসিডেন্ট, সিটিজ, হ্যাঁ, আউট অফ সিটি এই ক্যারেক্টার নেই। মানে কেউ যদি মনে করেন কথার কথা বলি, নিউ ইয়র্কে অন অ্যান অ্যাভারেজে যদি একটা মানে সিঙ্গেল ফ্যামিলি হাউস ধরি বা একটা অ্যাপার্টমেন্টও ধরি, $1500 যদি কারো বাসা ভাড়া দিয়ে থাকে সে মান্থলি বছর শেষে, তাহলে এই ক্ষেত্রে এই সংক্রান্ত সে কত টাকার ট্যাক্স রেবিট পাবে? এটা 100, 150, 200, 300 পর্যন্ত পায়, ট্যাক্স ক্রেডিট 400 পর্যন্ত পায়। ডিপেন্ড করে ওদের যে ইনকাম, ইনকামের উপরে, ইনকামের চার্ট আছে, যখন আমরা বিভিন্ন ফর্মটা ফিল আপ করবো অটোমেটিক ক্যালকুলেশন করে তার ইনকাম বেসিস করে। সুতরাং তাহলে আসলে মানুষকে মনে করিয়ে দিতে হবে যে ট্যাক্স ফাইল করছে, সহযোগিতা করছেন, তিনি যেন অবশ্যই বিশেষ করে যারা বাড়ি ভাড়া থাকছেন, বাড়ি ভাড়া এবং যারা বাড়ির মালিক বোধ, বাড়ির মালিকটা তো বেশি পায়, $300-400 পর্যন্ত তারা ট্যাক্স ক্রেডিট পায়, এটা তাদের প্রাপ্য। বাট আমরা যদি না দিতে, আমরা রেসপন্সিবল, রাইট? এর নিশ্চয়ই ব্যাপারে সবাই সতর্ক থাকবে, এটা নিয়ে আমি আরও আলোচনা করব। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? জি, আমি রহমান বলছিলাম। জি, মাকসুদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, উনি আমার সবচেয়ে বড় ভাই, অনেকদিন দেখো ছিলি ওনাকে, তো উনি তো এলেন। আমি মাকসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই হার্ড লোনটার সম্বন্ধে। সবাই এইচএসএল লোন এবং গভর্নমেন্টের লোন সম্বন্ধে জানেন, কিন্তু এই যে হার্ড লোনের ব্যাপারটা অনেকেই জানেন না, আমি একটু জানালে ভালো হতো। হার্ড লোন, জি, অনেক ধন্যবাদ আপনাকে। হার্ড লোন বলতে যেটা আমরা বুঝি, যেটা যাদের কোনো ইনকামের ডকুমেন্ট লাগে না, হার্ড লোন তারা প্রাইভেট কোম্পানি, ওরা তাদের ক্যাশ মানি আছে, ওরা হার্ড লোন দেয়, ওদের ইন্টারেস্ট রেট বেশি। এটা তারা তাদের এক এক কোম্পানি একরকম কোয়ালিফাইড করে, বাট কেউ বলে যে বা তার ক্রেডিট স্কোর 500 থাকতে, 700 থাকতে হইব, তাদের ইনকাম দেওয়া হয়তো 10% টোটাল প্রাইসে 10% ডাউন দিতে হবে, এগুলো বিভিন্ন কোম্পানি। এটা হার্ড লোন মিনস এটা আউট অফ দি লাইক গভর্নমেন্ট লোনের বাইরে আর কি, ব্যাঙ্ক এর নট ব্যাঙ্ক, ওই লোনটা ওইভাবে নিতে হয়। বাট অনেক সময় ওরা মনে করেন খুব তাড়াতাড়ি বাজে বাড়ি ক্লোজিং করতে হলে ওরা এক সপ্তাহের মধ্যে লোন দিয়ে দেয় লাইক ক্যাশ, তো ওরা ওইটা অনুষ্ঠান 2 বছরের জন্য দেয় বা 3 বছরের জন্য দেয়। আবার এটা বেশিরভাগ ইনভেস্টররা হার্ড লোনটা নেয়, কারণ তারা একটা বাড়ি কিনে কম দাম দিয়ে হার্ড লোন দিয়ে আবার ঠিকঠাক করে আর বেশি বলায়। আসলে জেনারেল পাবলিকের জন্য হার্ড লোন ইজ প্রফিটেবল না, কারণ লং টার্মে এটার ইন্টারেস্ট রেট খুবই বেশি। মার্কেট রেট এখন মনে করেন 4%, তারা নিয়ে অ্যাটলিস্ট 8% to 12% ইন্টারেস্ট রেট নেয়। এটা আমি অ্যাডভাইস করবো না যারা নর্মাল, যারা বাড়ি কিনে থাকার জন্য না, যারা ইনভেস্টর তারাই ওই লোনটা নিয়ে নেয়, মানে যারা ব্যবসায়িক বা রিয়েল এস্টেট বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য হার্ড লোনটা ভালো, সাধারণ মানুষের জন্য নয়। সালমান খান, নিশ্চয়ই আপনি হিন্দি সিনেমার নায়ক নন, সালমান খান এখানে প্রশ্ন করেছেন যে ইজ দেয়ার এনি ট্যাক্স বেনিফিট ফর ফার্স্ট টাইম হোম বায়ার্স, যারা নতুন বাড়ি কিনবেন তাদের জন্য কোনো ট্যাক্স বেনিফিট আছে কিনা? ট্যাক্স বেনিফিট সবার জন্যে, নতুন বাড়ির জন্য কোনো ট্যাক্স বেনিফিট নেই। ইন অ্যাভারেজ তার আগে কিনছে তারা যে বেনিফিট পাবে, এখন কিনলে সেই বেনিফিট পাবে। ট্যাক্স মিনস যদি সে আইটেমের ডিডাকশন করে ওখানে সে খরচ দেখাইয়ে ট্যাক্স বেনিফিট পায়, এখানে কোনো টাকা আপনাকে গভর্নমেন্ট ফেরত দিচ্ছে না। মনে করেন আপনি ট্যাক্সেবল ইনকাম ছিল মনে করেন
15,000 আমি ট্যাক্সের ডিডাকশান নেওয়ার পরে 5,000 হয়ে গেছে। 5,000 আমি আগে ট্যাক্স দিতাম 15,000 উপরে, এখন 5,000 উপরে ট্যাক্স দিচ্ছি। ট্যাক্স বেনিফিট আগে দিয়ে 3,000 ট্যাক্স দিতাম, এখন 1,000 দিচ্ছি। দ্যাট মিনস আই বেনিফিটেড $2,000, এটা ট্যাক্স বেনিফিট। রাইট, আপনি যেটা বলছিলেন এটার সঙ্গে মনে হয় এটা সম্পর্কিত যে নিউ ইয়র্ক সিটিতে যেই যদি কেউ বাড়ি কিনে থাকে, সেটা নতুন হোক পুরনো হোক, যিনি বাড়ির মালিক আছেন তারাও এক ধরনের ট্যাক্স বেনিফিট পাবে। এটি আপনি বলছেন যে আমেরিকার অন্য কোনো স্টেটে এটা নাই, শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে এটা প্রযোজ্য। অন্য স্টেটে আমরা আমার দরকার হলে আমি নিউ ইয়র্ক স্টেটে থাকি। নিউ ইয়র্ক সিটির কথাই আপনি বলতেছেন, ওকে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, কে আছেন, নাম এবং পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, নাম এবং পরিচয় বলুন, প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হোসেন বলতেছি। আমার আসলে ওয়ার্ক পারমিট আসছে এখানে 1 বছর হয়েছে, কিন্তু আমি এখনো ট্যাক্সে কাজ করি না। আমি কি ট্যাক্স করা লাগবে নাকি, আসলে আমি জানি না, এই জন্য ফোন দিচ্ছি। জি, আপনি সঙ্গেই থাকুন না। হ্যাঁ, ধন্যবাদ, এটা একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্যাক্স রুল হলো আপনি ইনকাম ক্যাশে করেন অথবা চেকে করেন, দুইটাই রিপোর্টেবল ইনকাম। ক্যাশে করলে যে ট্যাক্স রিপোর্ট করতে হবে না, এটা এটা ভুল ধারণা। ট্যাক্সে ক্যাশে ইনকাম করলে আপনি নিজের রেকর্ড রাখবেন, নিজের দায়িত্বে আপনি বলবেন যে আমি সারা বছর এত ইনকাম করছি, আমি ট্যাক্স পে করবো, এটা রুলস। সেটা সেক্ষেত্রে আসলে যদি কেউ ক্যাশে ইনকাম করে 1099 ফাইল করবেন, তাই তো? এরকম কোন কিছু লাগবে না? কিছু লাগবে না, ওর রেকর্ড সে ডিক্লেয়ার করবে যে আমার এটা ইনকাম। তো সেই ইনকামটা সে প্রমাণ করবে কিভাবে, করে যে এই ইনকামটি আমার আছে? সে লেজার মেনটেন করবে, খাতা লিখে রাখবে, কম্পিউটার রেকর্ড রাখবে। ওকে, এটা নিয়ম। যেমন সেলফ এমপ্লয়েড অনেক লোক আছে, তারা ছোটোখাটো ব্যবসা করে, তাদের ইনকাম রেকর্ড তারাই রাখবে। ক্যাশ ইনকাম করলে তার যখন ক্যাশ দিয়ে দেয়, এমপ্লয়ার আর কোনো দায়িত্ব নেই যে তার জন্য এটা সে রেকর্ড হিসাব রাখবে, ওর ইনকামটা সে রাখতে হবে। আমি সারা বছর 10,000 ইনকাম করছি, আই হ্যাভ প্রিপেয়ার ট্যাক্স অন দিস অ্যামাউন্ট। ওকে, সেই সেই নোট মানে রেকর্ডগুলি রাখার ক্ষেত্রে তিনি আয় ব্যয়ের হিসাব দুটোই রাখবেন নাকি শুধুমাত্র আয়ের হিসাবটি রাখবেন? এখানে আয়ের, কারণ এখানে সে কোনো ব্যয় ডিডাকশন করতে পারবে না, সে তো বিজনেসম্যান না। যারা বিজনেসম্যান তারা আয়ও রাখবে ব্যয়ও রাখবে, বা যারা ক্যাশ পেইড এমপ্লয়ি তারা অনলি আয়টাই রাখবে। ওকে, সেক্ষেত্রে আয়টা তিনি কিভাবে করে দেখাবেন? কথার কথা কেউ, এই যে আমাদের একজন যে দর্শক ফোন করলেন, তিনি কি প্রমাণ রাখতে পারেন যে তিনি এই টাকাটা আয় করেছেন? ব্যাংকে ডিপোজিট করে দেখাবেন নাকি অন্য? ব্যাংকে ডিপোজিট, এটাও একটা গুড রেকর্ড। যদি উনি টাকাটা পাওয়ার সাথে সাথে ব্যাংকে ডিপোজিট করে আর ব্যাংক থেকে খরচ করে, উনি স্টেটমেন্ট শো করলে আমি দেখো সারা বছর আমি যাই পাইছি আমি ব্যাংকেই রাখছি, এটা আমার রেকর্ড, দ্যাটস এ গুড রেকর্ড। কিন্তু আমরা তো জানি যে একটা ট্যাক্স বিভিন্নভাবে মানে ফাঁকি দেওয়ারও অনেক রকম ওয়ে আছে, আবার একটু কিছু সামান্য পরিমাণ আয় দেখিয়েও একটু সুবিধা নেওয়ারও অভিযোগ আছে, তাই না? সেই ক্ষেত্রে এইটা কতখানি এভিডেন্স ভ্যালিড হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে, কথার কথা বললাম যে ব্যাংকে জমা দিলেন এই টাকাটা আমি আয় করেছি, এখন এইটা যে সত্যি আপনি আয় করেছেন নাকি কারো কাছ থেকে ধার করে এনে জমা দিয়ে আসলে একটি ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্য এটি করছেন, সেটি কি বা কতখানি গ্রহণযোগ্য হবে IRS-এর কাছে? ওইটা যখন ক্যাশ এমপ্লয়ি, যারা ক্যাশ পেইড এমপ্লয়ি তারা তো বেনিফিট নেই, তারা আসলে নিজের থেকে ট্যাক্স পে করতে হয়। যখন চেকে কাজ করে তখন যে চেকে যে অ্যামাউন্ট টোটাল গ্রস ইনকামে 6.65% নিজে পে করে, সেম অ্যামাউন্ট এমপ্লয়ার পে করে। এক্ষেত্রে যখন ক্যাশ পেইড এমপ্লয়ি তাদেরকে টোটাল দুইটাই, এমপ্লয়ার পোর্শন এবং এমপ্লয়ি পোর্শন দুটাই পে করতে হবে, উইথ দ্য সোসাইটি অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স। তো এখানের মধ্যে কোনো আইনে কোনো মিথ্যাকে প্রশ্ন দেয় না। কেউ যদি মনে করে যে আমি ফাঁকি দিব তাহলে তার দায়িত্ব, এবং ফাঁকি ধরা পড়লে তার রেসপন্সিবল সেই হবে। আমরা জিজ্ঞাসা করি যে আপনি কত টাকা ইনকাম ছিল, আপনি বলেন সত্যি কথাই বলেন, আর আমরা এটাও বলতে পারি না যে আপনি মিথ্যে কথা বলেন, 10,000 ইনকাম করছেন 5,000 তারপরে দেখাইবেন, এটাও বলা ইললিগাল। তো আশা করি সবাই সত্যভাবে চলবে, সত্যভাবে ট্যাক্স পে করবে, এটাই নিয়ম।
কিন্তু এভিডেন্স রাখার যেটা কথা বলছেন সেখানে কি কি আপনি একটা যেমন বলছেন ব্যাংক হিসাবটা দিতে পারে, এছাড়া আর কি কি এভিডেন্স তারা শো করতে পারে? সেটা বুক মেনটেন করতে পারে যে আমি আজকে মনে করেন প্রতি সোমবার এসে চেক পেলো, আজকের ডেট দিয়ে সে অ্যামাউন্টটা লিখে রাখবো, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে লিখে রাখবো, কিংবা চেকের ফটোকপিও রাখতে পারবে। ইয়েস ইয়েস ফটোকপি রাখতে পারবে, অথবা অনেকে চেকও দেয় না, দিনে সে সপ্তাহের সাথে ক্যাশ হাতে ধরা যায়, তাদের জন্য এটাই না কম্পিউটারে লিখে রাখতে পারে যে হ্যাঁ এটা আমি আজকের দিন এত টাকা পাইলাম, না এইভাবে 52 সপ্তাহে 52টা এন্ট্রি হবে, বসে যোগ করেছে আমাদের কাছে নিয়ে আসবে, আমরা ইম্পোর্ট করবো, ট্যাক্স ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। এটা খুব একটা ভালো, এটা অজানাই ছিল আসলে। হারুনুর রশিদ নামে একজন প্রশ্ন করেছেন যে আমি এবং আমার ওয়াইফ বোথ টোটাল $60,000 ইনকাম করি, উই পেড রেন্ট $1,850, ওনারাকে $1,850 ভাষা ভাড়া দেন, আমার ডিপেন্ডেন্ট বেবি এবং মাদার ইন ল আছে, দুজন ডিপেন্ডেন্ট ওনার, এবং কোথায় গেল মাদার, বাচ্চা আছে এবং শাশুড়ি আছেন, ট্যাক্স রিটার্ন কি পাবেন কি না জানতে চেয়েছেন, নাকি ব্যাক করতে হবে, এবং আরও একটি সঙ্গে প্রশ্ন করেছেন যে এখন ট্যাক্সেস রেশিওতে দুই এক একটি বলবেন জয়েন্ট ট্যাক্স ফাইল ফাইলের জন্য। এটা আমি কোশ্চেনটা আবার ক্লিয়ার করেন যে উনি বলছেন যে এখন আসলে জয়েন্ট দুজনে মানে জয়েন্ট ট্যাক্স ফাইল করবে কিনা। ইয়েস, দুজন একসাথে ম্যারিড এবং একসাথে থাকলে এটা জয়েন্ট ফাইল করা একটা রুল, আর উনি কত টাকা পাবে না পাবে এটা এখন এইভাবে বলা যাবে না, যেহেতু ওনার উইথেল কত আছে এবং ওনার যখন আমরা কম্পিউটার দিব উনি ইনকামের রেশিও ওয়াইজ উনি চাইল্ড ক্রেডিট পেতে পারে, সব ক্রেডিটগুলো পাবে। ওনার ডিপেন্ডেন্ট আছে দুজন, এবং যেহেতু দুজনে মিলে আসলে $60,000 ইনকাম করেন সেক্ষেত্রে, এবং বাসা ভাড়া দেন $1,850, সেক্ষেত্রে আসলে কতখানি বেনিফিট তিনি পেতে পারেন, রিটার্ন পেতে পারেন? বাসা ভাড়ার জন্য একটা অ্যামাউন্ট হবে যেটা আমি একটু আগে ডিসকাস করলাম আর কি, যদি তিনি নিউ ইয়র্কে থেকে থাকেন, উনি নিউ ইয়র্কে আছেন না আমরা জানি, নিউ ইয়র্ক সিটির মধ্যে। ওকে, আরও একজন প্রশ্ন করেছেন যে মাহফুজুর রহমান সোহেল, ইফ এনি ওয়ান আর্ন ফ্রম অ্যাব্রোড অ্যান্ড সেন্ড টু ইউএস ব্যাংক, হোয়াট ইজ দ্য ট্যাক্স পলিসি, ক্যান্ডিডেট মে ইউএস গ্রিন কার্ড হোল্ডার অর সিটিজেন? ট্যাক্স পলিসি হলে অ্যাব্রোডে আর্ন করলে ওখানেও এটা ট্যাক্সেবল, ওখানে ট্যাক্স ফাইল করতে হবে, এবং ওখানে ট্যাক্স ফাইল ইয়েতে এখানেও করতে হবে, দুই জায়গায় ট্যাক্স করতে ফাইল করতে হবে ওনাকে, এবং যদি অ্যাব্রোডে ট্যাক্স পে করে সেই ট্যাক্স পেয়ের জন্য এখানে একটা ক্রেডিট পাবে, আবার অ্যাব্রোড ইনকামের জন্য একটা নন ট্যাক্সেবল অ্যামাউন্ট আছে, একটা 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 সার্টেন অ্যামাউন্টের পরে সম্ভবত $100,000 মতো পরে যদি তিনি অ্যাব্রোড থেকে আয় করেন তাহলে আসলে ওটা ট্যাক্সেবল, আদারওয়াইজ নট, ওইটা ট্যাক্স পে করতে হবে, আর উনি যদি ওই মানে অরিজিনালি ট্যাক্স পে করে ওটার জন্য একটা ক্রেডিট পাবে। ওকে, ওইটাও যদি তিনি তার যেটা অ্যামাউন্ট যেমনই হোক না কেন যদি তিনি ওটা ফাইল করেন মানে $100,000 নিচে যদি হয়, $100,000 নিচে হলে তো উনি ট্যাক্স পে করতে এখানে আর পড়বে না, মনে করেন $100,000 উপরে হয়েছে উনি এখানে ট্যাক্স পে করতেছে, এখানে পে করবে, আদারওয়াইজ তার করতে হবে না, করতে হবে। কিন্তু এখানে যদি তিনি তার $100,000 নিচে হয় এবং সেটি যদি তিনি আয় হিসেবে দেখান সেই ক্ষেত্রে তিনি একটা ক্রেডিট পাবেন? কোনো ক্রেডিট পাবে না। ওকে, ফরেন ইনকাম কোনো ক্রেডিট নেই, ক্রেডিট পাবে ওইটাই পাবে যদি উনি ট্যাক্স পে করে অরিজিনের অ্যাব্রোডে, যদি ট্যাক্স পে করে আর এখান থেকে জিরো ট্যাক্স হয়ে যায় আর কোনো ক্রেডিট নেই না, মানে ধরেন কেউ একজন বিদেশে কোনো কোনো একটা দেশ থেকে আয় করছেন তখন তো ওই টাকাটা অটোমেটিক্যালি আসলে একটা ট্যাক্স ওখানে পে করে তারপরে এখানে আসে। হ্যাঁ, এখানে আবার $100,000 নিচে হলে তার বা উপরে হলে ট্যাক্স, নিচে হলে ট্যাক্স নেই, $100,000 ইনকাম করে তাহলে সে পে করবে $100,000 উপরে, তো ওই ট্যাক্স যেটুকু আসবে ওখানে যদি ফরেনের ট্যাক্স পে করে এখানে ট্যাক্স ওইটার ক্যারিট আছে আবার ওইটা পাবে। আমরা একটা বিরতি নিব, আরও অনেকের প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ারও চেষ্টা করব, সঙ্গেই থাকুন, নিচ্ছে ছোট্ট বিরতি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরও একবার স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস, এবং আমাদের আজকের অতিথি আছেন ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট মাকসুদুর রহমান, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাওয়ার আগে অনেক ট্যাক্সের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু জানতে চাই যে বিজনেস ট্যাক্সের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো ট্যাক্স যে ফাইল করছেন তাকে মনে রাখতে হয়। বিজনেস ট্যাক্স আসলে অনেককে বুঝতে হবে কোন বিজনেসের কী ট্যাক্স বেনিফিট,
কেউ বলে আমি কর্পোরেশন করব, কেউ বলে আমি এলএলসি করব। তারা অত জানে না যে কোন কর্পোরেশনের ট্যাক্স বেনিফিট কেমন, এলএলসির ট্যাক্স বেনিফিট কেমন, এটাগুলো একটু আমি বলতে চাচ্ছি। কর্পোরেশন যেটা আছে, কর্পোরেশন সি কর্পোরেশন বলে, সি কর্পোরেশন কেউ করলে এটা কিন্তু ডাবল ট্যাক্স হয়। কর্পোরেশন ট্যাক্স একবার দিতে হয়, আবার সে যদি লাভ করে এটা ডিভিডেন্ড হিসেবে পার্সোনাল ট্যাক্সে রিপোর্ট করতে হয়, ডাবল ট্যাক্সেশন। এলএলসির কোনো ডাইরেক্ট ট্যাক্স নেই। এলএলসি যেই লাভ এবং বা লাভ হয় সেটা পার্সোনাল ট্যাক্সে ডাইরেক্ট রিপোর্ট হয়, এখানে একবার ট্যাক্স হয়। এটা হলো এলএলসি মিস লিমিটেড লাইবিলিটি কোম্পানি। মানে যেটা আপনি বলছেন কর্পোরেশনের মধ্যে দুটি আছে, একটা হচ্ছে লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে কি সি লিমিটেড লাইবিলিটি কোম্পানি। হ্যাঁ, আর সি সি কোম্পানি যেটা বলছেন সেটা পুরোটা কি? সি কর্পোরেশন। সি কর্পোরেশন, ওকে। সি কর্পোরেশনে আপনার ট্যাক্স বেনিফিট, ট্যাক্স বেনিফিট কম, ডাবল ট্যাক্স হয়। যখনই আমরা একটা প্রফিট অ্যান্ড লস করি সি কর্পোরেশনে, যে প্রফিটটা হয় এটার উপর ট্যাক্স পে করতে হয়। এটা সেভ করার পর যে লাভ থাকে, লাভগুলো আমরা ডিভিডেন্ড হিসেবে আমরা ইস্যু করি, সেই ডিভিডেন্ডটা আবার নিজের পার্সোনাল ট্যাক্সে রিপোর্ট করলে ওখানে আবার ট্যাক্স পে করতে হইতেছে। এটা ডাবল ট্যাক্সেশন। সুতরাং যারাই কর্পোরেশন করেন তাদেরকে এই দুটো বিষয় আসলে খেয়াল রাখতে হবে, এটা বেসিক ডিফারেন্স। আর অনেকে সিঙ্গেল কর্পোরেশন, সিঙ্গেল ওন এলএলসি, সেটা যদি হয় তখন তাকে এটা সেপারেট কোনো ট্যাক্স পেল হবে না, তাকে পার্সোনাল ট্যাক্সের সাথেই রিপোর্ট করতে হবে। দ্যাট মিনস পার্টনারশিপ হলে তাকে ফর্ম 1065 ফাইল করি আমরা, ওই যে ফর্ম 1065 কে ইস্যু করা হয় সেটা পার্সোনাল ট্যাক্সে যায়। ওই তিনটা ক্যাটাগরির মধ্যে কোনটা বেশি ভায়াবল? এটা ডিপেন্ড করে ন্যাচার অফ বিজনেসের উপরে। কেউ অনেকে অনেকে বাড়ি কিনে, ঘর কিনে, এগুলোর জন্য দেখা যায় তাদের বিগ লাইব্রেরি থাকে, তখন অনেকে এলএলসি করে। এলএলসি করলে এলএলসির লাইব্রেরিটা আবার ওই যে কোনো পার্সোনাল ট্যাক্সে যায় না এবং ট্যাক্স ডাবল পে করতে হয় না। আর সাধারণ বিজনেস কর্পোরেশন, অনেকে বিজনেস কর্পোরেশন করে। এলএলসির অসুবিধা, এলএলসি যখন করে তার পাবলিকেশন করতে হয় কোর্টে যাইয়ে, ওই জামিনের জন্য এলএলসি অনেকে করে না। সাধারণ কর্পোরেশন করলে এটা আমার পাবলিকেশনের প্রশ্ন আসে না, এটা অনেকে জানেও না। কেউ পাবলিকেশন করতে হলে সেটাকে আবার কোর্টের কতগুলো প্রসিজার আছে, কোর্টে অ্যানলিস্ট করি, আবার পেপার অ্যাড দিতে হয়, অ্যাড দেওয়ার পরে তারপর এটা কোর্ট একটা সার্টিফিকেট দেয় পাবলিকেশনের জন্য। তো এই যার জন্য যেটা সুবিধা সে ওইটাই করবে। বাট অনেকে আবার দেখা যাচ্ছে অনেকগুলো কর্পোরেশন করে আবার ট্যাক্স পে করে না। অনেক মনে করে যে আমি তো কোনো বিজনেসে করি না, আমি ট্যাক্স পে করবো কেন? তো বিজনেস পে করে না, এটা তার স্টেট ডিপার্টমেন্ট জানে না, ট্যাক্স ডিপার্টমেন্ট জানে না। আপনি তাকে ডিক্লারেশন দিয়ে বলতে হবে আমি বিজনেস করি নেই, জিরো আমার ট্যাক্স, তখন ওটা ওটা একটা ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স আছে, নিউ ইয়র্ক সিটি স্টেট এবং মেট্রোপলিটন ট্যাক্স MTA ট্যাক্স, এটা $57 আসে। অনেকে দেখা যায় টাইমলি ফাইল না করলে ওরা একটা বিল পাঠিয়ে যায়, বিল পাঠালে দেখা যায় ওরা একটু নার্ভাস হয়ে যায়, সর্বনাশ কর্পোরেশনে অনেক ট্যাক্স চলে এসছে আমি তো জানতাম না। এগুলো জানলে সে অন্তত যখন বছরের শেষ হবে অ্যাটলিস্ট জিরো হইলেও ফাইল করতে হবে। ফাইল না করলে তো গভর্নমেন্ট জানে যে আপনি তো বিজনেস করেন নি, দিয়ে ডিক্লেয়ার দেওয়া হয় আপনার বিজনেস। এটা হলো কর্পোরেশন ট্যাক্সের নিয়মটা, এগুলো এটুকুই আর কি। অনেকে সেল ট্যাক্স করে, দোকান ব্যবসা করে, সেল ট্যাক্স পে করে না বা কম করে পে করে, সেল ট্যাক্সের নিয়মটা কি তা বোঝে না। সেল ট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেল ট্যাক্স হলো এই ট্যাক্সটা কারোর পার্সোনাল অ্যাসেট না, এটা গভর্নমেন্টের। যারা স্টোরের মালিক তারা গভর্নমেন্টের হয়ে এটা কালেক্ট করে। নিয়ম হলে সে এক টাকা কালেক্ট করলে এক টাকায় গভর্নমেন্টকে ফেরত দিয়ে দেবে, যদি সে এগুলো না দেয় তাহলে সে রুল ভায়োলেশন করতেছে। অনেক ব্যবসা দেখা যায় বন্ধ হয়ে গেছে এরকম, আমাদের কমিউনিটির লোকজন ব্যবসা শুরু করে ট্যাক্স ঠিক মতো দেয় না, তখন আসে ট্যাক্স মানে বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দেয়। তো ট্যাক্স রেগুলারলি পে করতে হবে। সেলস ট্যাক্স হলে অনেক কোয়ার্টারলি ফাইল করতে হয়, কোয়ার্টারলি অনেকে ফাইল করে না। ইভেন ফুড ভেন্ডার যারা আছে তারাও দেখা যায় একটা লাইসেন্স করলো আর এটা ফাইল করলো না, মানে আমি তো লাইসেন্সের কাজ করি না, ফাইল করতে হবে না, ওদেরও ফাইল করতে হবে, ওই ডিক্লেয়ার করতে হবে আপনার বিজনেস, জিরো ট্যাক্স দিয়ে ফাইল করতে হবে। না ফাইল করলে দেখা যায় অনেকে আবার বিল পাঠায় যায়, তখন বিল পাইলে খুব একটা নার্ভাস হয়ে যায়। আমরা তখন এগুলো টেক কেয়ার করতে পারি, আমাদের আসছে আমরা একটা সিম্পল ট্যাক্স ফাইল করি, যথেষ্ট কোনো ট্যাক্স লাগবে না, শুধু পেনাল্টিটা দিয়ে দিলে তার ঝামেলা শেষ। বাট অনেকে এখানে আবার কিছু মানে সুবিধা নেয় যে তোমার $1,000 ট্যাক্স
আসছে, আমি এটা কমাই দিব, আমাকে 500 টাকা দাও। সাধারণ মানুষ তো বুঝে না, সে বলবে ঠিক আছে আমার তো 500 টাকা কমাই দিচ্ছি, আসলে এখানে কিছুই না। ভেরি সিম্পল, সে একটা জিরো ফাইল ট্যাক্স পেলে ওই বিলটা আর থাকবে না। এই জিনিসটা অনেকেই জানে না, ফাইল করে যায় তাহলে শুধু পেনাল্টি পে করতে হবে। ওরা এস্টিমেট ট্যাক্স পাঠায় যে তুমি, যেহেতু আমরা জানি না তুমি, আমরা সে মনে করছি যে মনে করেন সেটা তার ট্যাক্স এস্টিমেট $1,000। এটা যখন আমাদের লোকজন পায় তখন একটু নার্ভাস হয়ে যায়। এটা আমরা খুব সিম্পলি এটা আমরা সলিউশন করতে পারি, আমাদের কাছে আসলে আমরা শুধু ট্যাক্স ফাইলটা করে দিলে অনলি পেনাল্টি, ওই যেগুলোর এস্টিমেট ট্যাক্স যেগুলো আর কিছু থাকে না। এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, এবং যারাই বিজনেস করে তারা যা ফুড ভেন্ডার আছে তাদেরকে জানা উচিত। আরেকটা বিষয় আছে যে অনেকে ঘরে বসে আয় করেন, বিশেষ করে আমাদের কমিউনিটির অনেকের কথাই তো আমরা জানি যে যারা ঘরে বসে বিভিন্ন রকম আয় করেন, কিন্তু সেটির কোনো মানে ডকুমেন্টস আসলে থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে তারা কীভাবে এটা ফাইল করতে পারে, ট্যাক্স ফাইল করতে পারে? ডকুমেন্ট থাকে না এটা কোনো কথা না, ডকুমেন্ট রাখতে হবে, ডকুমেন্ট তার দায়িত্বে রাখতে হবে। বিজনেস করলে নিয়ম হলো, বিজনেস করি ট্যাক্স ফাইল করে, এটা নিয়ম, ট্যাক্স ফাঁকি দেওয়া একটা নিয়ম হলে পড়ে না। ধরেন কেউ বাসায় খাবার দাবার বানিয়ে বাড়িতে সাপ্লাই দেন, এটা একেবারেই আপনার কোনো রকম লিগাল বা লিগালও না আমি বলবো যে প্রাতিষ্ঠানিক কোনো রকম কাঠামোর মধ্যে নাই, তো সেক্ষেত্রে কি তার ট্যাক্স ফাইল করার সুযোগ আছে? ইয়েস ইয়েস, এটা কোনো কাঠামো না হলেও সে নিজে নিজে সেলফ এমপ্লয়েড হতে পারে, সেলফ এমপ্লয়েড হয়ে সে ট্যাক্স ফাইল করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কি তাকে প্রশ্ন করা হবে না যে এখানে তো আপনি জানেন যে যে কোনো কাজের জন্য তাকে কোনো না কোনো ট্রেনিং কিংবা সার্টিফিকেট নিতে হয়, সেক্ষেত্রে সে অন্যরকম আইনি জটিলতায় পড়বে কিনা? অফকোর্স ইয়েস, যদি কোনো কেউ কমপ্লেন করে যে সেই লোকের ফুডের উপর কোনো লাইসেন্স নেই, সে ফুডের কোনো ট্রেনিং নেয় না, সে ফুড সাপ্লাই করছে, এটা ফাইন হবে। ওকে, তাকে ভালো ফাইন দিতে হবে তাকে, কারণ ইলিগাল কাজ করতেছে। এনি ব্যবসা নিয়ম হলেও ইউ হ্যাভ টু হ্যাভ লাইসেন্স, ইউ হ্যাভ টু প্রপার ট্রেনিং, ফুড সেফটি কোর্সটা এটা দরকার আছে, দিচ্ছে কেন, ফুড সেফটি থাকতে হবে। ঘরে বসে করলাম কেউ দেখলো না এটার মানি না, সে এখান থেকে আইন থেকে বাঁচিয়ে দিতে পারবে, কেউ কমপ্লেন করলে হি অর শি উইল বি ইন ট্রাভেল। ওকে, সেক্ষেত্রে তাহলে সে ট্যাক্স ফাইল করার কথা ভাববে কেন? অবশ্যই, যে কোনো ট্যাক্স ট্যাক্স ফাইলের নিয়ম কী, আপনি যে কোনো ব্যবসা করলেন, ইফ ইউ আর্ন মোর দ্যান $400 ইউ মাস্ট ফাইল ইট, ইভেন ক্যাশ পেইড এমপ্লয়ি এবং বিজনেস ইউ মাস্ট ফাইল ইট। কেউ দেখে না, আমি হিসাব রাখি নেই, ফাইল করি নেই, এরকম অনেকে আছে। বা রুলটা সে তো রুলটা জানতে হবে যে আমি ট্যাক্স ফাইল যে কোনো ইনকামে ফাইলেবল, ট্যাক্সেবল, রিপোর্টেবল করতে হবে ফাইল, না করলে তার দায়িত্ব, তার বিপদে পড়লে সেই পড়বে। হ্যাঁ, লাগবে না করবো না এটা কোনো আইনেই অ্যালাউ করে না, আগে আইনটা জানতে হবে। আইনটা জানার জন্য আমাদের এই চেষ্টা আছে, মানুষ আইনটা বুঝাই দিই। এবং সেক্ষেত্রে ট্যাক্স ফাইল করলে আসলে কী কী সুবিধা আছে? ট্যাক্স ফাইল করলে অবশ্যই সুবিধা আছে, ট্যাক্স ফাইল করে যারা লো ইনকাম ট্যাক্স ফাইল করে, বিজনেস স্মল বিজনেস বা লাইসেন্স নেই, এদের যে টাকাগুলা এগুলো সোশ্যাল সিকিউরিটি জমা হয়, সোশ্যাল সিকিউরিটি জমা হলে এটা তার পেনশনের জন্য একটা বেস হয়ে গেলো। এটা সোশ্যাল সিকিউরিটির মানে মনে করেন একজনে বছর কম হলে $10,000 করে করলো, তাহলে $1,500 কিন্তু তার সোশ্যাল সিকিউরিটি জমা হইতেছে। সোশ্যাল সিকিউরিটির মানিটা খুব, এটা গভর্নমেন্ট পাচ্ছে না, এটা পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি, দ্যাট মিনস আপনার টাকা। যখন এইজ 65 হবে, 66 হবে, তখন এই যে গভর্নমেন্ট এখান থেকে পেনশন দেবে। সোশ্যাল সিকিউরিটির রুল আছে কতগুলো, রুলগুলো হলো মনে করেন কেউ যদি মনে করেন সাপোজ $5,000 কম হলে কিন্তু পয়েন্ট কাউন্ট হয় না, 1 বছরে 4টা পয়েন্ট কাউন্ট হয়, এবং তাকে 10 বছর ফাইল করলে 40 পয়েন্ট হয়, 40 পয়েন্টের কম হলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবে না। অনেকে দেখা যায় 1টা পয়েন্ট কমের জন্য হয় না। এই রুলগুলো যদি জানে, ঠিক আছে আমি এখানে আসি আরও 10 বছর বাঁচবো, আমি পেনশন দিব, অ্যাটলিস্ট মিনিমাম হলে ফাইল করা উচিত এমন যেন পয়েন্ট হয়। আমরা জানি না আমাদের আজকে আমি ভালো আছি, কালে কী হবে, কাল ডিসেবল হয়ে যেতে পারে। ইভেন ডিসেবিলিটির ক্ষেত্রেও সেম থিং, যে এনা পয়েন্ট না থাকে ডিসেবলও দিবে না। অ্যাটলিস্ট প্রত্যেকের মনে রাখা উচিত 40 পয়েন্ট যেন ক্যাশ করতে পারে প্রত্যেক ট্যাক্স ফাইলার। এই বিষয়গুলি থাকলে আসলে ট্যাক্স ফাইলিংয়ের অনেক সুবিধার
আছে, ট্যাক্স ফাইল করলে আসলে নিজেকে সিকিউরও রাখা যায়, অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি এবং সব রকম সেফটি নেটের মধ্যে রাখা যায়। মেডিকেল যখন ইন্স্যুরেন্স করে তখন তো ট্যাক্স ফাইল চায়, রাইট? যে কোনো জায়গাতে গেলে ট্যাক্স ফাইল চায়, বাড়ি কিনতে ট্যাক্স ফাইল লাগে, রেন্ট নিতে ট্যাক্স ফাইল লাগে। ট্যাক্স ফাইল ইজ এ ভাইটাল থিং ইন ইউএসএ, রাইট? সুতরাং সবাই ট্যাক্স ফাইল করবেন, যতটুকুই আয় হোক না কেন, মানে মিনিমাম ট্যাক্স ফাইল করতে $400 মিনিমাম, তাই তো? তো যাই আয় আছে আপনারা ট্যাক্স ফাইল করবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি। দর্শকদের ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।